হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি খুবই কম সংখ্যক জমির ভিতরে খুবই কম টাকার ভিতরে একটি বাড়ির নকশা নিয়ে এসেছি। তো যদিও এটি একটি প্রবাসী ভাইয়ের নকশা, তো তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি বাড়িটি তৈরি করেছি। তো তিনি কম সংখ্যক জমির ভিতরে খুবই সুন্দর একটি বাড়ির নকশা চেয়েছেন, তো তা সেভাবেই প্ল্যানটি করা হয়েছে। তো তার জমির পরিমাণ হচ্ছে 26 ফিট বাই 26 ফিট, অর্থাৎ 676 স্কোয়ার ফিট, যা 150% মধ্যে সুন্দর করে বাড়িটি তৈরি করা হয়েছে। তো ফ্লোর প্ল্যানটি দেখার আগে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, অ্যান্ড যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো ভিউয়ার্স, আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি এবং আমাদের বিল্ডিংয়ের দৈর্ঘ্য হচ্ছে 26 ফিট বাই 26 ফিট। তো তার প্রচুর জায়গা রয়েছে, তো সে কম জমির ভিতরে চেয়েছেন খুব সুন্দরভাবে একটি বাড়ির নকশা, তো সেভাবেই কম জমির ভিতরে করা হয়েছে। তো প্রথমে আমাদের এদিকে একটি পোর্চ রয়েছে, তো এটি আপনারা চাইলে না দিলেও পারেন। তো বাড়ির সৌন্দর্যের জন্য একটি ছোট পোর্চ দেওয়া হয়েছে। তো এবং বাড়ির এন্ট্রি পথ দুদিক থেকে দেওয়া হয়েছে, এদিক থেকে এবং এদিক থেকে, এবং তার রোড সাইড এদিক থেকে, সেহেতু ফ্রন্ট সাইডটি হচ্ছে এটা। এবং আমাদের প্রবেশই প্রথমে রয়েছে ড্রয়িং, ডাইনিং এবং কিচেন একসাথে, 25 ফিট 2 ইঞ্চি বাই 10 ফুট 4 ইঞ্চি। 25 ফুট 2 ইঞ্চি দেখে চোখ কপালে উঠে যেতে পারে, মনে করতে পারেন এত জায়গা। আসলে ড্রয়িং, ডাইনিং এবং কিচেন একসাথে দেওয়া হয়েছে, তো জায়গাটা স্ট্যান্ডার্ড সাইজই দেওয়া হয়েছে। তো যদি আপনার আলাদা আলাদাভাবে করার ইচ্ছা হয়, তাহলে আপনি আলাদা আলাদাভাবে করে নিতে পারেন, সেহেতু সেক্ষেত্রে আপনাকে এখানে একটি পার্টিশন ওয়াল করে নিতে হবে। আমাদের ড্রয়িং, ডাইনিং, কিচেনের সাথে একটি কমন টয়লেট রয়েছে এখানে 10 ফুট বাই 4 ফুট। যেহেতু কমন টয়লেট, সেহেতু বড় করে কমন টয়লেটটি রাখা হয়েছে। এবং এপাশে আমাদের ড্রয়িং, ডাইনিংয়ের সাথে একটি ক্যাবিনেট, উডেন ক্যাবিনেট করার জন্য একটি জায়গা রাখা হয়েছে। আপনারা না চাইলে এটা ক্লোজ করে দিতে পারেন। তো সৌন্দর্যের জন্য ক্যাবিনেটটি করা হয়েছে, তো শোপিস টোপিস এখানে রাখার জন্য রাখতে পারেন। তো এবার আসি বেডে। আমাদের এদিকে একটি বেড রয়েছে, কমন বেড, 10 ফুট 2 ইঞ্চি বাই 13 ফুট 5 ইঞ্চি। এবং এপাশে একটি বেড রয়েছে 10 ফুট 2 ইঞ্চি বাই 10 ফুট। এবং এই বেডের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে 6 ফুট 9 ইঞ্চি বাই 4 ফুট। তো এই ছিল আমাদের ফ্লোর প্ল্যান। তো এবার আমরা 3D ভিউ দেখে নেব এবং খরচ হিসাবটি জেনে নেব। তো ভিউয়ার্স, এই বাড়িটি সম্পূর্ণ তৈরি করতে আপনার ইনস্ট্রুমেন্ট খরচ 5 থেকে 6 লক্ষ টাকা লাগতে পারে, এবং সম্পূর্ণ টোটাল খরচ, মজুরি খরচ সহ আপনার 8 থেকে 9 লক্ষ টাকা লাগতে পারে। তো আপনার যদি কোনো প্রকার কনফিউশন থেকে থাকে, তাহলে আমাদের ফেসবুক লিঙ্ক এবং ইমেল অ্যাড্রেসটি ডিসক্রিপশনে দেওয়া হয়েছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাদিস ওয়ার্কের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।